ফের ভাঙনের মুখে জাতীয় পার্টি। চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরই সঙ্গে কাজী মামুনুর রশিদকে দলের মহাসচিব নিয়োগ দিয়েছেন তিনি। গুলশানে নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তিনি দলের কেউ নন, তার কথায় জাতীয় পার্টির কিছু যায় আসে না। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত ও স্বেচ্ছায় পদত্যাগ করা এমন নেতাদের নিয়ে গুলশানে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। দ্বাদশ নির্বাচনে দলের ভরাডুবি, জোরপূর্বক দল থেকে বহিষ্কারের দায়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবকেই দল থেকে বহিষ্কার করে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দেন তিনি। মহাসচিবের দায়িত্ব দেন কাজী মামুনুর রশিদকে। লিখিত সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 221 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরে মামুনুর রশিদ বলেন, আগামী মার্চের প্রথম সপ্তাহে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অব্যাহতি হওয়ার মতো কোনো অপরাধ কাজী ফিরোজ রশিদ করে নাই, করলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারতো, তিনি সন্তোষজনক জবাব না দিলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। এখানে দল কোনো বিভক্তি হয় নাই, দল স্বাভাবিক এক থাকবে, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি থাকবে। রশনের সাথে দল ভাঙে নাই, তাদের অপরাধের কারণে দুইজন কেয়ারটেকারকে তিনি দল থেকে অব্যাহতি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহের দিকে আমরা কাউন্সিল করব। রওশন এরশাদের এই ঘোষণার প্রতিক্রিয়ায় পরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, রওশন এরশাদ দলের কেউ নন, তার কথায় কান দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। নিজের ইচ্ছামতো মনের মাধুরী মিশিয়ে যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে, এগুলি কথার কোনো ভিত্তি নাই। গণতন্ত্র নিজেই এই ধরনের কথা বলার কোনো তাদের সুযোগ নাই। আমি একটাই বলেছি, তাদের এই কথার মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নাই, কারণ এটা আমরা আমলে নিচ্ছি না। বেগম রওশন এরশাদ, উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, ওনাকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার কারণে ওনাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো রকম ক্ষমতা নাই, কোনো রকম সুযোগ নাই, অলংকারিক পদ। কাজে অলংকারিক পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে আমরা মনে করি না। রওশন এরশাদপন্থীরা দলের কাকরাইল কার্যালয়ে নিজেদের বসার কথা বললেও বনানী চেয়ারম্যানের কার্যালয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি তারা। তবে মুজিবুল হক চুন্নু বলেন, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।